দেখে রাখার চেষ্টা করি এবং সেগুলোর উপর বেশি করে জোর দেওয়ার চেষ্টা করি যখন রিভিশন করি তো রিভিশন বলতে এটাও সেকেন্ড থার্ড টাইমের রিভিশনের কথা বলছি ফার্স্ট সেকেন্ড টাইমের যে রিভিশনটা সেটা অল ওভার জুড়েই হয় কিন্তু তারপরের যে রিভিশনগুলো সেগুলো একটু ইম্পর্ট্যান্ট বেস করে আমরা দেখে থাকি তো আমার মনে হয় প্রথম থেকেই সেটা তোমাদের আমার আমি বলে রাখি দেখো এই চ্যাপ্টার রিলেটেড আমি বলেছিলাম বা আমি নিজেও টেস্ট পেপার ঘেটে আমার কাছে যেগুলো আছে তো সেখানে আমি যে অঙ্গগুলো পেয়েছি সেগুলো তোমাদের বলি এই অঙ্কগুলো দেখছো এটা 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 ছিল এটা 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 মানে বুঝতে পারছো প্রত্যেকটা এটা তার একটা পেপারের মধ্যে তার প্রত্যেকটা পেপার জুড়ে কিন্তু টাইপ টাইপ মেনলি আসে হলো এগুলো তো পেয়েছি তার অঙ্ক সাথে আরেকটা যেটা আমি চার পাঁচটা ভিডিও জুড়ে যেটা শিখিয়েছি সেটা হচ্ছে তোমার নির্দিষ্ট সমাকরণের সাহায্যে মান নয় সেখানের মধ্যে থেকেও কিন্তু পাঁচ দশ এগুলো আমি পেয়েছি পুরোপুরি বই থেকেই তুলে দিয়েছি সেম এই অঙ্কই দিয়েছে ঠিক বাইরে কিচ্ছু দেয়নি এবং তো সেই জায়গা থেকে আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম তো আজকে আমি সেটার নিজে খেটে আমার আগের দিনও দাগ তোমাদেরকে বলে দিইনি তো সেই জায়গা থেকে আমি বলেই শুরু করি তো আজকে আমরা টাইপ শুরু করব ঠিক আছে তো প্রথম অঙ্কটা দেখো প্রথম অঙ্কটা আছে আমাদের আমার যেগুলো স্টার্ট দেওয়া আছে বা যেগুলো বেশি বেশি সেগুলোই আমি ভালো করেই করিয়ে দিতে দেবো এবং অন্য অঙ্কগুলো আমি তোমাদের টাইমটাকে সেভিং মানে সেভ করার জন্য আমি মোটামুটি খাতাই করে আনবো এবং সেখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো আর যেগুলো একটু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পেয়েছি সেগুলো আমি ধরে ধরে নিজে করিয়ে দেব তো সেই জায়গা থেকে আর সত্যি কথা বলতে এন টাইপ অঙ্ক হচ্ছে এই চ্যাপ্টারের মূল ঠিক আছে এই চ্যাপ্টারের মেন পার্ট বলতে পারো তো খুব ভালো করে অঙ্কগুলো দেখবে একদম প্রথমের অঙ্কটা কি আছে দেখো না লিমিট আমি এই অঙ্কটা করেছি তোমাদের দেখাই আচ্ছা লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান টু দি পাওয়ার এন প্লাস টু টু দি পাওয়ার এন প্লাস থ্রি টু দি পাওয়ার এন ডট 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 এন টু দেখতে জটিল কিন্তু একেবারেই সহজ এবং এন টাইপের মেথডে তোমাদের এবারে বলি আমি সূত্রটা বুঝিয়ে দিয়েছিলাম নিয়ম বুঝিয়ে দিয়েছি সেখানে আমি কি বলেছিলাম যে প্রথমেই আমাদের কি করতে হয় না এন দিয়ে গুণ করে নিতে হয় তো এই অঙ্কটার ক্ষেত্রে সেটাই হবে প্রথমে এন দিয়ে মানে প্রত্যেকটা ফাংশনকে ওয়ান বাই এন দিয়ে গুণ মানে ওয়ান বাই এন যদি আমরা তোমার গোটা যে থার্ড ব্যাপারের মধ্যে রয়েছে গোটাটা থেকে যদি আমরা ওয়ান বাই এন যদি আমরা কমন নিতে চাই তাহলে নিশ্চয়ই এন দিয়ে আমাদের প্রত্যেকটা ফাংশনকে গুণ করতে হবে তার আগে কি করেছি দেখো আমি সেপারেট করে নিয়েছি

আচ্ছা তাহলে আমি তোমাদের যখন নিয়ম বুঝিয়েছিলাম তখন বলেছিলাম কি যে এর পরে কমন ঠিক একই রকম নিয়েছি না এন ইন্টু দিবার এন কারণ কোনটা দিয়েছিল না আর এটা কি হয়ে যাবে এন টু দি পাওয়ার টেন হয়ে যাবে যেহেতু এন টু দি পাওয়ার নাইন আছে এরপর কি বলেছিলাম না না ম্যাক্সিমাম পাওয়ার অফ এন দিয়ে আমাদেরকে ল আর হরকে ভাগ করতে হয় যেমন আমি তোমাদের নিয়ম আমার সাইডে নোট করে লেখা ছিল যারা দেখো ভিডিওটা দেখবে খুব কাজে লাগবে তাহলে ওয়ান বাই এন আমি বলেছিলাম কি না ম্যাক্সিমাম পাওয়ার অফ এন দিয়ে ভাগ করতে হয় এখানে ম্যাক্সিমাম পাওয়ার অফ এন যেটা সেটা হচ্ছে কত না এন তাই তো এখানে এন টু দি পাওয়ার টেন আছে কিন্তু ওপরে আমরা কি দিয়ে করেছি না এন আছে তাহলে ল হরকে আমরা যখন ভাগ করতে চাইবো তখন আমরা কি দিয়ে ভাগ করব না আমরা এখানে এন দিয়ে ভাগ করব এন দিয়ে ভাগ করলে আমরা যদি লব আর হরকে এন দিয়ে ভাগ করি আচ্ছা এখানে একটা কথা বলি এই অঙ্কটার ক্ষেত্রে বলছি আমি ইন জেনারেল ওখানে নোট ডাউন করেছিলাম কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু ব্যাপারটা গোটাটা এন টু দি পার টেন অর্থাৎ এন এর ঘাত এখানে দিয়েই দিয়েছে অন্যগুলোতে এই জিনিসটা কাজে লাগবে যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা অত জটিলভাবে না ভাবে তো আমরা সিম্পলি ভাবো যে এন আর একদিকে এন টু দি পাওয়ার টেন কি হচ্ছে না ক্যান্সেল হয়ে যাচ্ছে অর্থাৎ এন টু দি পাওয়ার নাইন থাকছে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই ঠিক আছে এটা এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু কিন্তু যে নোট ডাউনটা করেছিলাম ইন জেনারেল এবং সেটাই কিন্তু পরের অঙ্ক থেকে কাজে লাগবে তো এই অঙ্কটা একদমই যেহেতু সহজ তাহলে দেখতেই পাচ্ছো কি আসছে না আর বাই এন টু দি পাওয়ার এন আমরা লিখতে পারি হোল টু দি পাওয়ার এন কারণ হচ্ছে ওয়ান বাই এন টু বাই এন থ্রি বাই এন তাহলে কি লিখতে পারি ইন জেনারেল আর বাই এন টু দি বাস লিখতে কেন ওয়ান বাই এন আর ইকাল টু ওয়ান টু এন সামিশন অফ আর বাই এন হোল টু দি পাওয়ার নাইন এরপর আমাদের কি ছিল না আমরা আর বাই এন এর জায়গায় এক্স দিয়ে করব এবং লিমিটটা কিসে হবে ইন্টিগ্রেশন আমাদের কনভার্ট করতে হবে লিমিট থেকে জিনিসটা কনভার্ট হবে ঠিক সেরকমভাবে এবং তার যে লিমিট সেটা কি হবে জিরো টু ওয়ান হবে এই জিনিসগুলো আমরা অলরেডি জেনে গেছি আগে তাহলে ঠিক সেরকমভাবে আর বাই এন এর জায়গায় আমরা এক্স লিখলাম তাহলে এক্স টু দি বার নাইন এখানে কি হবে জিরো টু ওয়ান ঠিক আছে এবার এক্স টু দি বার টেন ডিভাইডেড বাই টেন কারণ ইন্ট্রিগেশন ফর্মুলা কি ওই একটা করে বেড়ে যায় এবং তার সাথে নিচে সেটা ডিভাইডেড হয় তাহলে এক্সটু দি বাই টেন ডিভাইডেড বাই টেন লিমিট কি জিরো টু ওয়ান তাহলে আপার লিমিট প্রথমে বসাতে হয় এটা আমরা আগেই শিখলাম তাহলে আপার লিমিট মানে ওয়ান তাহলে ওয়ান বাই টেন মাইনাস জিরো তো জিরো হয়েছে তাহলে আনসার কি হলো না ওয়ান বাই টেন হয়ে গেল ঠিক আছে এটা গেল প্রথমের অঙ্কটার ক্ষেত্রে এন টাইপের ক্ষেত্রে আচ্ছা দ্বিতীয় রংটাতে যেটা বললাম যে আমাদের কাজে লাভি ইন জেনারেল যেটা আচ্ছা প্রথমেই দেখো কি দিয়েছে না এখানে একটা আরেকটা জিনিস দেখো ওয়ান বাই এন দিয়েছে তো ওয়ান বাই এন এর ক্ষেত্রে প্রথমেই আমরা যদি আমরা সিকোয়েন্সটা নোটিস করি তাহলে দেখবি দেখো এইটা কি আছে এন স্কোয়ার ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তার হোল কিউব প্লাস এটাও আছে এন স্কোয়ার ডিভাইডেড বাই এন প্লাস টু তার হোল কিউব কিন্তু ওয়ান বাই এনটা কিন্তু সিকোয়েন্সের বাইরে চলে যাচ্ছে তাই প্রথমে আমরা ওয়ান বাই এনের এর উপর লিমিট করে সেটাকে বাইরে রেখে দেবো তো ওয়ান বাই এনের এর উপর যদি লিমিট করি তাহলে এন টেন্স টু ইনফিনিটি মানে ওয়ান বাই জিরো ইকুয়ালিটি কি হচ্ছে জিরো হচ্ছে তাই জিরোটা রেখে দিলাম বাইরে প্লাস দিয়ে বাকিটার ওপর এরপর সিকোয়েন্স থাকছে বাকিটার ওপর এন টাইপ মেথড ইউজ হবে তো এন টাইপ মেথড ইউজ করতে গেলে কি থাকে প্রথমেই ফার্স্ট যে ফর্মুলার গোটা যে ছিল সেটা প্রথম জিনিসই হচ্ছে আমাদের কি করতে হয় না ওয়ান বাই এন আমাদের কমন নিতে হয় অর্থাৎ প্রত্যেকটা ফাংশনকে আমাদের ওপরে এন দিয়ে গুণ করতে হয় দেখো সেটাই করেছি এন প্লাস এন তোমরা যারা আগে ভিডিওটা দেখো এটা একটু বুঝতে অসুবিধা হবে তো তোমরা আগে এনটাই বোঝানো যে মেবি সেভেন বা সিক্স পার্ট সিক্স আর সেভেন করে বোঝানো আছে তোমরা আগে দেখে নাও সেখানে খুব সুন্দর করে আমি একটা নিয়ম বলে নোট ডাউন লিখিয়ে দিয়েছি তো সেটা যদি নিজেরাও পারো খাতায় লিখেও নিতে পারো তোমাদের কোনো অসুবিধা নেই সেটা আগে দেখো এটুকু আমি বলবো এরপর আমি কি বলেছিলাম যে আমরা এখানে দেখো দুটোই কিউব আছে তাই তো তার মানে আমরা কি লিখতে পারি হোল টু দি পার কিউব লিখে নিতে পারি তাহলে এন বাই এন প্লাস ওয়ান হোল টু দি পার কিউব প্লাস এন বাই এন প্লাস টু হোল কিউব এরকম করে লিখে নিয়েছি ঠিক এরপর কি হবে না আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম পাওয়ার অফ এন দিয়ে ভাগ হবে যেটা আগেরটাতেই বলছিলাম যে আগের চারটার ক্ষেত্রে সেটা কাজে লাগছে না কিন্তু পরেরগুলো থেকে কাজে লাগবে কারণ আগেরটাতে ঘাতের এনটার ঘাতের ওপর ছিল তো সেক্ষেত্রে ক্যান্সেল ও ব্যাপার চলে এসেছিলো তো এখানে দেখো আমরা এন কিউব এন ম্যাক্সিমাম পাওয়ার অফ এন এখানে ম্যাক্সিমাম পাওয়ারটা কত হচ্ছে থ্রি আছে তাহলে এখানে এন কিউব দিয়ে ভাগ হচ্ছে তাহলে ওপরে যদি ভাগ হয় ওয়ান হয়ে যাবে নিচে এটা যদি ভাগে দেখো এটা কি হবে ওয়ান প্লাস ওয়ান বাই এন হবে ঠিক আছে আচ্ছা এরপর এখানে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এখানে দেখো হোল কিউব করে দিয়েছি তো তো এই ভেতরটাকে না তোমরা কারণ আমাদের মনে হবে যে এ প্লাস বি তার হোল কিউবে সূত্র কেন ভাঙলো না এরকম লাগবে তো তোমরা সেসব কিছু ছেড়ে দাও ভেতরের এই জিনিসটাকে ওপর নোটিস করো হোল কিউবটা বাদ দাও তোমরা ধরো এন বাই এন প্লাস বাং আছে তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার টু দি মানে ভাগ করো তাহলে কি আছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন আসছে তার হোল কিউব আছে আর ওয়ান এর কিউব ওয়ান তাই নিচেরটা কিউব রেখেছি সেই রকম ভাবেই রেখেছি এরপর আমরা কি করবো আট বাই এন হয়ে যাবে সামিশন অফ তাহলে ঠিক সেটাই করেছে না লিমিট এন টেন্স টু ইনফিনিটি আর আর ওয়ান 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 টু এন বাই বাই প্লাস তার হোল কিউব করেছি এরপর আমাদের কি ছিল না আর বাই এনটাকে এক্স দিয়ে আমাদের সাবস্টিটিউট করতে হবে এবং লিমিটটা আমাদের কনভার্ট হবে ইনটিগ্রেশনে যার লিমিট থাকবে লোয়ার লিমিট এবং আপার লিমিট হবে জিরো টু ওয়ান দেখো সেটাই করেছি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল কিউব ডিএক্স এখানে আমরা আবার ওয়ান ওয়ান প্লাস এক্স এখানে হোল কিউব যদি বাই আছে তাই মাইনাস থ্রি লিখতে পারি তাহলে সেই ফর্মুলা আমরা ইউজ করেছি ঠিক মানে এখানে ওয়ান বাই এক্স তার মাইনাস হোল কিউব ইন্ট্রিগ্রেশনের ফর্মুলা ইউজ করলে কি আসছে না ওয়ান বাই মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার আর লিমিট এখানে দেওয়া আছে জিরো টু ওয়ান সেটাই করেছি দেখো মাইনাস ওয়ান বাই টু চলে গেল কারণ এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট আর লিমিটটা বসবে এক্স এর জায়গায় কারণ ওয়ান প্লাস এক্স মানে ওয়ান তাহলে ওয়ান বাই ফোর আসছে মাইনাস ওয়ান তাহলে অ্যার আসছে থ্রি বাই এখানে একটা ক্যালকুলেশানটা নিজেরাই করে নিতে পারবে ঠিক আছে তাহলে এটাও গেল আমাদের কত রঙ্কটা না ফোর্টি এবং ফর্টি ফরটি ওয়ানের অঙ্কটা করালাম এবং তারপরে আমি এখন যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে রোমান কতটা করলাম চলো ফর্টি থ্রির অঙ্কটা করিয়েছি ফোর্টি থ্রি করেছি আচ্ছা মাঝে ফোর্টি এর অঙ্কটা কিন্তু এই দুটোর থেকে মানে একটা একদম সহজ করে এবং এই মাঝের অঙ্কটা ওয়ান বাই এন শুধুমাত্র কমন নিলেই হয়ে যাবে মানে এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে এন ডিভাইডেড বাই হবে আবার এন দিয়ে ভাগ করলে ওয়ান বাই ওয়ান যেটা ছিল সেটা কিউবের জায়গায় কিউবটাও থাকবে না শুধুমাত্র আর বাই এন দিয়ে হয়ে যাবে তো বিয়াল্লিশে অঙ্কটা তোমরা করবে পরের দিন থেকে আমি চুয়াল্লিশের অঙ্ক থেকে আমি শো করবো ওকে টাটা